মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের সমাজ কল্যাণ কল্পে প্রচুর প্রকল্পের উদ্বোধন করেছেন। আমরা জানি কিছু প্রকল্প সাফল্য পেয়েছে, কিছু প্রকল্প ফ্লপ হয়ে গেছে। তো তারই মধ্যে একটা উল্লেখযোগ্য প্রকল্প ছিল, প্রকল্প বলতে আলাদা কোনো একটা ফিচার নয়, জাস্ট একটা প্রকল্পের মাধ্যমে এটাকে বলা ছিল যে দিদিকে বলো এই প্রকল্পের উদ্দেশ্য কী ছিল। দিদিকে একটা নাম্বারে ফোন করতে পারবে সাধারণ মানুষ, সেটা হোক তাদের কোনো চাহিদা বা তাদের কোনো অভিযোগ বা তাদের কোনো সাজেশান, সেটাই হোক না কেন দিদিকে তারা সরাসরি বলতে পারবে। যদিও ডাইরেক্ট দিদির সঙ্গে কোনো ব্যক্তি কথা বলতে পারেন না, কারণ দিদিকে বলার অফিসে ফোন করেও দিদির কাছে পৌঁছানো যেত। এই প্রকল্পটা কিন্তু খুব ভালো সাকসেস পেয়েছিলো এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এটাকে খুব ভালোভাবে গ্রহণ করেছিল এবং এটার রেজাল্ট খুব ভালো ছিল। এবং দিদিকে বলোতে ফোন করে অনেকেই অনেক রকম সুরাহা পেয়েছেন এমনটাও কিন্তু শোনা গেছে। তবে দিদিকে বলো সেই নাম্বারে এখন আর যোগাযোগ করে বিশেষ পাওয়া যায় না, এখন আর এটাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় না। দিদিকে বলো, দিদিকে বলো একটা যে ডাক উঠেছিল সেইটা আস্তে 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 দমে গেছে, থেমে গেছে। তো দিদিকে বলো সেই আইডিয়াটাকে কাজে লাগিয়ে, যেটা খুব ভালো সাফল্য পেয়েছিল, সাধারণ মানুষের খুব ভালো সাড়া পেয়েছিল, এখন এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে একজন বিধায়ক, তিনিও কিন্তু দাদাকে বলো শুরু করতে যাচ্ছেন, মানে বিধায়ককে বলো। তো সেখানেও এরকমই অপশন থাকছে যে আপনারা চাইলে বিধায়কের কাছে সাহায্য চাইতে পারবেন, বিধায়ককে কোনো ভালো কাজের পরামর্শ দিতে পারবেন, কোনো সাজেশন কোনো অভিযোগ যাই থাকুক না কেন বিধায়ককে বলা যাবে। তো বিধায়কের ফোন নাম্বারটাও পাওয়া যাবে। সেই হিসেবে আপনাদেরকে একটি খবর দেখাই, যে খবরটি এখন বেরিয়ে এসেছে, দিদিকে বলোর ধাঁচে বিধায়ককে বলো বলছেন মলয় ঘটক। দেখা যাক কী বলা আছে। প্রথম কলকাতা থেকে প্রকাশিত এই খবর অনুযায়ী এবার মলয় ঘটক, রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক ও জনসংযোগের লক্ষ্যে বিধায়ককে বলো কর্মসূচির সূচনা করলেন। বিধায়ককে বলো 7029202120, আই রিপিট 7029202120, এই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার বিধানসভা কেন্দ্রের নাগরিকরা জানাতে পারবেন অভাব অভিযোগ। দলের নির্দেশে একে একে জনপ্রতিনিধিরা শুরু করছেন বিধায়ককে বলোর মতো নানা কর্মসূচি, তাতে নাগরিকরা সরাসরি নিজের বিধায়ককে জানাতে পারবেন সমস্যার কথা। এতে একদিকে যেমন সুবিধা হবে নাগরিকদের, পাশাপাশি এর মাধ্যমে বিধায়কদের জনসংযোগও হবে বলে মত রাজনৈতিক মহলের। এই বিষয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, নির্দিষ্ট ওই নম্বরে যে কোনো অভাব অভিযোগের কথা জানা মাত্রই উদ্যোগী হব সমস্যার সমাধানে। নির্দিষ্ট নম্বরে নাগরিকদের কাছ থেকে বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই সমস্ত সমস্যার কথা লিপিবদ্ধ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। রাজারহাট গোপালপুরের মানুষের জন্যেও এমন কর্মসূচি চালু করছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক অদিতি মুন্সি। বিধায়ক জানিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আমরা এগিয়ে চলেছি প্রতিনিয়ত, তার দেখানো পথে অনুপ্রাণিত হয়ে আমরা পৌঁছতে পেরেছি সর্বসাধারণের হৃদয়ে। তাই আরও একবার এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এগিয়ে এলো রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র। এখন থেকে আপনাদের সকল কথা দিনের যে কোনো সময় আপনার বিধায়ককে জানান নির্দ্বিধায়, আমরা আপনার পাশে আছি। তো এরকমই একটি খবর কিন্তু প্রকাশিত হয়েছে, বিধায়ককে বলো কর্মসূচি এবং বিধায়কের নাম্বারও পাওয়া গেল। যারা যারা কথা বলতে ইচ্ছুক, কোনো সমস্যার কথা জানাতে চান, তারা অবশ্যই ফোন করে নিতে পারেন। এখনও পর্যন্ত এটা কিন্তু দারুণ একটা কর্মসূচি বলেই মনে করা হচ্ছে। আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। পরের ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ।